সাগরের মন্দিরতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বারোই অক্টোবর বৃহস্পতিবার কলকাতা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগর ব্লকের অধীন মন্দিরতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবের শুভ উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার রাতে ফিতে কেটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন মন্দিরতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সঙ্গে ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি, সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু দাস, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ মণ্ডল সহ অন্যান্যরা। এবছর এই পুজো মণ্ডপের বিশেষ আকর্ষণ রয়েছে থিমের চন্দ্রযান তিন আদলে তৈরি পুজো মণ্ডপ এবং কলকাতার কুমোরটুলি থেকে আনা কাঁচের দুর্গা প্রতিমা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com-এর ক্যামেরার মাধ্যমে। পুজো মণ্ডপ এটা মন্দিরতলা সার্বজনীন যে পুজো মণ্ডপ, যে আনুষ্ঠানিকভাবে বাংলার মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবাংলার 22টি জেলার মধ্যে 836টি পুজো মণ্ডপে তিনি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন। তার মধ্যে আমাদের সাগর ব্লকেরও দুটি, একটি হচ্ছে আমাদের মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব এবং সিদাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব কমিটিরও তিনি শুভ উদ্বোধন করেন। মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব এবছর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে চন্দ্রাভিযানকে সামনে রেখে এবছর ওরা পুজো করছে, এটা একটা অভিনবত্ব দিক রয়েছে। তাছাড়া এবছরের যে প্রতিমা তারা যেটা করছে সেই প্রতিমা কিন্তু সত্যি খুবই সুন্দর প্রতিমা হয়েছে। যে প্রতিমা শিল্পী এটা করেছে তাকে আমাদের তরফ থেকে, আমাদের ব্লক প্রশাসন এবং সাগর পঞ্চায়েত সমিতি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এবং জেলা প্রশাসন ব্লক এবং মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সত্যি শিল্পীকে ধন্যবাদ জানাই। এবং এই পুজো কমিটির কর্তৃপক্ষ এবছর চন্দ্রাভিযানকে সামনে রেখে যে থিমকে সামনে রেখে যে ওরা এবছর এই পুজো অনুষ্ঠান করছে তাদের এই চিন্তা ভাবনাকে আমি স্বাগত জানাই। তলা সার্বজনীন দুর্গোৎসব বর্তমান 33তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের ন্যায় বর্তমান বছরেও নতুন আঙ্গিকে নতুন ভাবনায় মানুষের আনন্দদানে এবং তাদের স্বার্থে তাদের উদ্দেশ্যে আমাদের যে এবছরের প্রয়াস থিমের প্যান্ডেল চন্দ্রযান থ্রি, সেই সঙ্গে আমাদের ভারতের সফল মহাকাশ বিজ্ঞানীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আমাদের এই প্রয়াস, এবং সেই সঙ্গে থাকছে থিমের প্রতিমা কাঁচের দুর্গা। আমাদের কুমোরটুলির প্রতিমা শিল্পী আমাদের বর্তমান বছরের থিমের ঠাকুর আজ আমাদের উদ্দেশ্যে প্রেরণ করেছেন। আমরা সেই ঠাকুর মানুষের আনন্দদানে আমরা তুলে ধরেছি। আপামর সাগরদ্বীপবাসী তথা শারদপ্রেমী দর্শক, সবার কাছে বিনম্র আবেদন, আগামী কয়েকদিন আপনারা আমাদের সঙ্গে থেকে আমাদের এই প্রয়াসকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। কেমন সাড়া পাবেন ভাবছেন এবছর? আমরা ভীষণভাবে আশা রাখছি, আমাদের প্রত্যেকটি প্রয়াসই মানুষের আনন্দদানে, তাই মানুষ আমাদের এই যে প্রয়াসকে তারা কুর্নিশ জানাবে, শুভেচ্ছা জানাবে এবং প্রতিনিয়ত প্রতিদিন তারা উপস্থিত থেকে আমাদের সঙ্গে থাকবেন, এই আশা তো রাখবই। আপনাদের এই পুজো মণ্ডপটা ঠিক কোথায় হচ্ছে? আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে এক প্রান্তিক অঞ্চল সাগরদ্বীপ। সাগরদ্বীপের আমাদের মন্দিরতলা বাজার সার্বজনীন দুর্গোৎসব। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।